আমরা আজকে গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি যে তারা আমাদের সঙ্গে প্রায় সবগুলো বিষয়ে একই মত ধারণ করেন। বিশেষ করে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, সে ব্যাপারে একমত হয়েছি। আমরা এই বিষয়ে একমত হয়েছি যে সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না, কারণ এই সরকার অত্যন্ত চতুরতার সঙ্গে এবং সচেতনভাবে বাংলাদেশের আমাদের অর্জিত যে সমস্ত অর্জনগুলো ছিল, আমাদের গণতন্ত্র, আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, সাম্য এবং সামাজিক যে মূল্যবোধ, সেই সঙ্গে ন্যায় বিচারের যে অধিকারগুলো, এগুলো সব ধ্বংস করে দিয়েছে। এই কারণে এই সরকারকে সরানোর জন্যে একটা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ একটা আন্দোলন, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছি যে আন্দোলন আমরা যুগপৎভাবে করব এবং এই আন্দোলনের পরে যে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা এবং তারপরে সংসদকে ভেঙে দেওয়া এবং সাথে সাথে একটা নিরপেক্ষ সরকারের হাতে, জানেন যে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে নিয়ে এসেছিল বিএনপি, আপনারা জানেন যে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এটাও করে নিয়ে এসেছিল বিএনপি, অর্থাৎ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এটা হয়েছে। আপনারা জানেন যে এই দেশে গণমাধ্যমের প্রেস ফ্রিডম এটা সম্পূর্ণভাবে নিশ্চিত করেছে বিএনপি, এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন যে বিচার প্রতিদের নিয়োগের ব্যাপারে, কমিশন নিয়োগের কথা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বলেছে, আমাদের যে 2030 ভিশন 2030 আছে তার মধ্যে সেটা উল্লেখ আছে, এটা আপনারা সবাই জানেন। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও আপনার ভিশন 2030 আছে, সেটা আপনারা ভালোভাবে জানেন। সো আমাদের কোনো ফান্ডামেন্টাল কোনো আপনার তাদের চিন্তার মধ্যে আমাদের চিন্তাভাবনার খুব একটা অমিল আছে বলে আমরা মনে করি। এখানে আরেকটা জিনিস আপনাদের আমি সাংবাদিক ভাইদিকে অনুরোধ করবো যে আপনারা সবসময়ই ইতিবাচক দিক থেকে একটা সমর্থন করবেন। জাতির বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় শুধুমাত্র বিএনপি বা গণ অধিকার পরিষদ তারা লড়াই করলে কিন্তু এটা সফলতা আসবে না। তাদের অবস্থা, আপনাদের অবস্থান থেকে আপনাদেরকে লড়াই করতে হবে আপনাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে, বিভিন্ন নিবর্তনমূলক আইন আপনাদেরকে ধ্বংস করছে, আপনারা লিখতে পারছেন না প্রাণ মন খুলে। সুতরাং আপনাদের অনেক সাংবাদিক, গুণী সাংবাদিক, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনাদের শত শত সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে লড়াই, এই লড়াই বিএনপির লড়াই না, গণ অধিকার পরিষদের লড়াই না, এই লড়াই জাতির লড়াই, এই জাতির মানে বেঁচে থাকা লড়াই, অস্তিত্ব লড়াই, আপনারা সবাই এটার সঙ্গে শরীক হন। ধন্যবাদ।